আসসালামু আলাইকুম গাইস, দেখতেই পারছেন অসংখ্য সুন্দর লাল মাছ, এত পরিমাণে মাছ। এইখানে হচ্ছে মাছের ফার্ম, মাছ চাষ করা হয়। আমার ছেলেকে নিয়ে এসেছিলাম মাছ ক্রয় করতে, কিন্তু যে ভাইয়া হলো মাছ বিক্রয় করে সে হচ্ছে নাই, সে হচ্ছে কলেজে গেছে। দেখতে পারছেন এখানে অসংখ্য ছোট ছোট পুকুর করে শুধু মাছ আর মাছ। এই ভাইয়া মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন এবং অনেক টাকার ইনকাম হয়। মাছ গেলেই না বাসা থেকে এই মাছগুলো ক্রয় করে নিয়ে যায়। এই যে দেখতে পারছেন এখানে একটা পুকুর বিবার, এখানেও অসংখ্য গুঁড়ো মাছ আছে। এখানে এখানেও দেখতে পারছেন এখানেও কিন্তু অসংখ্য বড় বড় লাল মাছ আছে। এটা আসতে পুরো হচ্ছে মাছের খামার। প্রিয় ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখছেন, আজকে যে মাছের প্রতিবেদন, এটা আসলে অসংখ্য এবং ইট দিয়ে গাইতে সুন্দর করে দেয় একটা পরিবেশ করে কিন্তু মাছগুলো চাষ করা হয়। সমস্ত হচ্ছে রঙিন মাছ। আপনাদের প্রথমে আমি দেখাই এখানে কয়টা পুকুর আছে। এখানে ছোট ছোট করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পুকুর আছে এবং ইট দিয়ে গাইতে সুন্দর করে প্লাস্টার করে কিন্তু এর ভিতরে মাছ চাষ করা হয়। প্রিয় বিভাগ, আপনাদের আজকে সবই দেখাবো। যারা ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এবং যদি ভিডিওতে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। এবং দেখতে পাচ্ছি আমরা কচুরি পোনা দিয়ে, এই দেখেন কচুরি পোনা দিয়ে এর তলেও আছে মাছ আছে, সারি দিয়ে এই মাছগুলো রাখছে, আমরা ক্রয় করতে আসছি। অসংখ্য মাছের চাষ এখানে করা হয়। দেখুন সমস্ত ছোটো বড়ো দিয়ে সব ধরনের এই মাছের চাষগুলো করা হয়। এখানে অসংখ্য পুকুর আছে। যাই হোক, আমরা মাছ ক্রয় করতে গেছিলাম কিন্তু ভায়া নেই। দেখতে পারছেন দেখতে পারছেন এবং বলো যে লাল মাছগুলো আছে, কাকা আছে বাসায় আছে, কাকা কিন্তু জানে না। তারপরে আমরা কাকার সঙ্গে একটু কথা বলবো। কাকা, এই মাছ কতদিন ধরে পালন করতেছে? বেশ কিছুদিন ধরেই করতেছে, অগত্যে সাত আট বছর। সাত আট বছর? আপনার ছেলে হয় না? হ্যাঁ, আমার ছেলে। ওই আগে এই চারিটি করতে আনে, তারপরে এইসব করেছে, এই মাঠিয়াগুলো করেছে। এগুলো কি প্রতিদিন পানি দেওয়া লাগে? না, দুই দিন তিন দিন অন্তর বদলায়। দুই দিন তিন দিন অন্তর পানি বদলায়, আবার পানি দিতে হয়। হ্যাঁ। আর ওই ওই সাতাল করে করেছে, যে সাতটা করেছে, সাতটা খুব করেছে, ওই ওই জায়গা থেকে এবার নতুন করেছে। নতুন করেছে? আচ্ছা, যাই হোক, দেখতে এলো আমু করবো, বুঝছেন। এই যে কালো মাছ দেখতেছেন না, যে ফুল পায় না বড়, ওই যে ওই সব মাছ নতুন এনে দেখতে। দেখতে পাচ্ছেন অসংখ্য পুকুর এবং মাছ চাষ। মাছ চাষে কিন্তু চিংড়ি মাছ আছে না? লাল চিংড়িও আছে। যাই হোক, আমরা আপনাদের একে একে সবই দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য মাছ আর মাছ, সমস্ত চারিটি মাছ, সমস্ত প্রক্রিয়াভিতর মাছ, শুধু মাছ আর মাছ, অসংখ্য মাছ। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন, আসলে ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখানো সম্ভব না, কিন্তু আসলে মাছ চাষে ভায়া এত বড় একটা পুকুর বা একটা প্রজেক্ট তৈরি করেছি। এই দেখেন কচুরি পোনা দিয়ে, এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা সাতটা চারি গাছে কিন্তু এই মাছ চাষগুলো করছে। ভায়ার সঙ্গে আবার দেখা হয়েছিলো, ভায়া বলেছিল অবশ্যই আসবেন, কিন্তু আসলে ফোন না দিয়ে আইসি। এটাই নাই? হ্যাঁ, এটাই নাই, এটাই আছে। দেখতে পাচ্ছেন এটা চিংড়ি মাছ দিয়ে আছে কিন্তু ছোট, আসলে দেখা যাচ্ছে না। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখেন চিংড়ি মাছ আছে, কালো কালো চিংড়ি, লাল লাল। হ্যাঁ, লাল চিংড়ি মাছ, লাল চিংড়ি মাছ। দেখা
প্রত্যেকটা পুকুরে কিন্তু অসংখ্য মাছ বাচ্চা আছে। খাবার লাগে কয় টাকা কাকা? খাবার বাচ্চা ধরে নিয়ে আসে কেজি বলে 1000 টাকা না কত দাম বলো জানি না। 1000 টাকা কেজি লাগে? গুড়ো কিনে গুড়ো করে হাতের ঘর একটু নিয়ে আসে সপ্তাহে 1000 টাকা বস্তা মনে হয় 5000 টাকা কেজি তে লস হয়। কবি কেটে আমিও সব জানি নে যাক এত কটা 1 কেজি হয়ে যায় ওই কটা বড় ওইটা মত বড় মাছ আছে কিনে এনে দেবো কিরামে তুমি আমার সাথে নিয়ে বাসায় চলো চলো এ সব হলো ইসির জন্য। আমরা যে বড় মাছগুলো হয়েছে এইগুলো একটু ভালো করে দেখি ওইটাই ওইটা মেলা বলা ওইটাই কিনতে মেনে আমাদের কয়টা দেখতে পাচ্ছেন আসলে মাছগুলো এক জায়গা আসলে এই খাবার দিলে কি এক জায়গা আসে? হ্যাঁ খাবার দিলে কি এক জায়গা আসে নাকি? এক জায়গা না এইভাবে থায় আসে খায় গুলো খায় চলে যায় আসে। ও যাই হোক মাছগুলো দেখে খুবই ভালো লাগলো। একবার এনে দিছিল মেলা আগে পাইকারি আসে কিনে নিয়ে যায় মানুষ পাইকারি? হ্যাঁ পাইকারি কিনে নিয়ে যায় আবার পাইকারি ওই দোকানে দোকানে দিয়ে আসে মাগুরায় ওই তো মাগুরায় দিয়ে আসে দেখছো অসংখ্য জায়গা ঘের করে যে পাতা পচাতে পড়বে না না অনেক সুন্দর প্রজেক্ট করেছে। মাছ তো একসময় মাছ ভালো বিক্রি হয় ভালো বেচা কিনা হয় ভিউয়ার্স। তাহলে আজকে আমাদের এখানে রাখছি দেখেন ওরকম আমার সঙ্গে আসে আজকে আজকে ওর করে স্কুলে দিয়ে আসবো। ওর হাতটা ভাঙে গেছিলো নানি বাড়ি গিয়েছিলাম এখন ওই যে হাতটা সোজা করতে পারতেছে দেখতে পারছেন। প্রিয় বিয়াস সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না এবং একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।